মর্নিং বন্ধুরা, আমি স্বপ্না চলে এলাম আজকে আমার কিছু শাড়ির কালেকশনস নিয়ে। আজকে আমি আমার কিছু শাড়ির কালেকশনস এনেছি। আজকে আনলাম আমি কিছু ব্রোকেট শাড়ি এনেছি, আর এনেছি তোমার কোটা গাদওয়াল। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ঝটপট পারচেস করতে পারো। আর এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমার থেকে শাড়ি নাও তোমরা কিন্তু ঠকবে না। আমার শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, আর পুরো একদম গ্যারান্টি দিচ্ছি। আর তার সাথে আমি রিজনেবল প্রাইসে তোমাদেরকে শাড়িগুলো দেব। তোমরা যদি বুক করো আমি তোমাদেরকে যখন টাকা পেমেন্ট হয়ে যাবে আমি তোমাদের কুরিয়ার করে শাড়ি পাঠিয়ে দেবো। পুরো আমার উপর বিশ্বাস রেখে তোমরা নিতে পারো। তো চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বললাম নিও, আর পুরোটা তোমরা দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করে দেখো না, কেননা আমি পুরো শাড়িগুলো ভালো করে খুলে দেখাবো, আর পুরো না দেখলে তোমরা শাড়ি জিনিস মানে বুঝতে পারবে না। তো সেই জন্য আমি পুরোটা দেখাবো, তোমরা চেষ্টা করো পুরোটা দেখার, কেউ স্কিপ করে দেখো না। তো চলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর লাইক দিও, কমেন্ট করো, প্লাস আমার চ্যানেলটা একটু যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকে আমি শাড়িগুলো দেখাতে শুরু করি। আমি প্রথম শাড়ি দেখাবো কিছু ব্রোকেট। খুব সুন্দর প্রত্যেকটা কালার, ভীষণ সুন্দর। তোমরা চোখ বন্ধ করে আমার ওপর ভরসা রেখে তোমরা নিতে পারো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রতিটা শাড়ি নিলে তোমরা কিন্তু জিতবে। তো দেখো, এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান শাড়িটা, খুব ভালো। এটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের শাড়িটা, এই পুরো শাড়িটাই হচ্ছে এরকম। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গিয়ে আঁচলটা, আঁচল আর এই যে সরু দেখো এরকম করে পাড় আছে, এটা পুরো আঁচলটা। আর ব্লাউজ পিসটা হচ্ছে গিয়ে এরকম সেলফি ব্লাউজ পিসটা, দেখতে পাচ্ছ আমি যেরকম করেছি ওই রকমই ব্লাউজ পিসটা, আর পুরো বডিতে কাজ আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান শাড়িটা, পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম, পুরোটা সেলফ কাজ করা আছে এরকম। আর এটা হচ্ছে আঁচলটা, আর ব্লাউজ পিসটাও এরকম সেলফি, আর ব্লাউজ পিসটা এরকম সেলফি আছে। তো তোমাদের যদি নেওয়ার ইচ্ছে হয় ঝটপট তোমরা এই শাড়িগুলো নিয়ে নিতে পারো। এইটার দাম হচ্ছে 1150, এটার দাম হচ্ছে 1150। তো চলো আমি দু নম্বর শাড়িটা দেখাই। দু নম্বরের কালারটাও ভীষণ মিষ্টি, কালারটা দেখো খুবই সুন্দর এটা কালারটা। এটা হচ্ছে দু নম্বর শাড়িটা, এটা হলো তোমার সি গ্রিন টাইপের, এটা লাইট সি গ্রিন। আর এটা হচ্ছে আঁচলটা, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গিয়ে পুরো শাড়িটা। এই দেখো, এটা হচ্ছে পুরো শাড়িটা, এই হলো গিয়ে পুরো বডিটা এটা, আর এর সেলফ কাজ গেছে। এটা হচ্ছে পা, এই হলো পুরো বডিটা, আর এখানটা এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়িটা। আর এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস। তো আমি যার জন্য পরে বসেছি যাতে তোমরা দেখলে বুঝতে পারো শাড়িগুলো কেমন। এটা হচ্ছে নাম্বার টু শাড়ি, এটা হচ্ছে তিন নম্বর শাড়িটা, অসম্ভব সুন্দর কালারটা দেখো। এটা হচ্ছে ডিপ মানে একটু বেগুনি, আর তোমার কি বলবো কপার জারি দিয়ে ভাইলেটের মধ্যে কাজ করা। দেখো এটা হচ্ছে ভাইলেটের সাথে কপার কালার জারি দিয়ে করা আছে, অসম্ভব সুন্দর শাড়িটা, অসম্ভব সুন্দর এই শাড়িটা। এই দেখো, এই হচ্ছে আঁচলটা, আঁচলের কাজটা কি ভালো লাগছে, মানে এই ভাইলেট শাড়িটার সাথে কপার এই জারিটার এত সুন্দর কম্বিনেশনটা বলার মতো না। এটা হচ্ছে সেকেন্ড শাড়ি, থার্ড শাড়িটা। তো বডিটা দেখো, এই হচ্ছে বডিটা, এটা হচ্ছে তিন নম্বর শাড়িটা, এটা ভাইলেটের উপর এটা কপার জারি দিয়ে ওয়ার্ক করা আছে, ভীষণ সুন্দর। আর মেটেরিয়ালগুলো ভীষণ খসখসে না, একদম দেখো হাতে মুঠো চলে আসছে, পুরো সফট, খুব ভালো। যে ভাবছো জড়িগুলো গায়ে ফুটবে কিন্তু তা নয়, একদম সফট এটা মেটেরিয়াল, খুব ভালো। তোমরা ইজিলি এটা মানে যে কোনো জায়গায় তোমরা পরে চলে যেতে পারো, মানে কোনো রকম প্রবলেম হবে না। আর প্রাইস হচ্ছে 1150।
তো চলো এবার আমি তোমাদেরকে কিছু কোটা গাদওয়াল দেখাচ্ছি। এগুলো ভীষণ রিজনেবল প্রাইস, মেটেরিয়াল অসম্ভব সুন্দর, শাড়িগুলো যেমন স্মার্ট দেখতে ভীষণ এলিগেন্ট। যারা তোমরা একটু সোবার জিনিস পছন্দ করো তাহলে তোমরা এগুলোকে ট্রাই করতে পারো, আর আমার ওপর বিশ্বাস থেকে তোমরা এই শাড়িগুলো একটা ট্রাই করো। প্রথম শাড়িটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে কোটা গাদওয়াল। দেখো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আখরটা। কোটা গাদওয়াল গুলো ভীষণ ভালো আর ভীষণ লাইট ওয়েট, ভীষণ ভালো লাইট ওয়েট, মেটেরিয়ালটা খুবই ভালো। এটা হচ্ছে দেখো আঁচলটা, এইটা হচ্ছে আঁচলটা আছে, আর এর পার দেখো একদিকে এরকম পিঙ্ক পার, আর একদিকের পারটা হচ্ছে এরকম অরেঞ্জ পার, মানে দুদিকের পারটা কিন্তু দুরকম, গঙ্গা যমুনা পার। একদিকের পারটা হচ্ছে পিঙ্ক আর একদিকের পারটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? এই দুটো কম্বিনেশন শাড়িটা, আর এই পিঙ্ক কালারের এটা হচ্ছে গিয়ে আঁচলটা, আর পুরো শাড়িটা কিন্তু এই হচ্ছে। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা গেছে এরকম পিঙ্ক কালারের, এরকম জুয়েল সুতো, মানে একটা করে টানা ওঠে আর ওই কালারটা আর একটা পিঙ্ক গেছে। তো এইটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা, এই হচ্ছে পুরো শাড়িটা, আর এই পিঙ্ক কালার হচ্ছে আঁচলটা। একদিকে পার হচ্ছে পিঙ্ক আর একদিকে পার হচ্ছে অরেঞ্জ, দুদিকে দুটো কালারের পার, পুরো শাড়িটা গেছে এরকম ভীষণ সুন্দর একটা। এই হচ্ছে পুরো শাড়ি, এই হলো পুরো শাড়ির লুকসটা। তাহলে এরপরে দেখাচ্ছি আমি একটা ব্ল্যাক, ব্ল্যাক অনেকেই পছন্দ করো, ব্ল্যাকটা সবারই মোটামুটি পছন্দ হয়। তো ভীষণ সুন্দর ব্ল্যাকটা দেখো, এই হচ্ছে ব্ল্যাক। একদিকে যাচ্ছে গ্রিন পার, এটা হচ্ছে আঁচলটা, আর একদিকে যাচ্ছে এরকম পিঙ্ক পার, ঠিক আছে? একদিকে পিঙ্ক পার আর একদিকে যাচ্ছে গ্রিন পার, ব্ল্যাকের সাথে এই দুটো কালারের পার গেছে, বুঝতে পেরেছো? এই দুটো কালারে ব্ল্যাকের সাথে পাঠ গেছে। তো আমি শাড়িটা চলো খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হলো ব্রোকেটের ব্লাউজ পিস। এই শাড়িগুলো প্রত্যেকটা ব্লাউজ পিসই হচ্ছে এরকম ব্রোকেটের, আর এটা হচ্ছে আঁচলটা, এই হলো আঁচলটা। এটা হচ্ছে বডিটা দেখো ফুল ব্ল্যাক, আর এখানে দেখো আঁচলের সামনেটা, এখানে আছে আমকলকা, আর এখানে হচ্ছে রানী কালারের হচ্ছে আঁচলটা, তার মধ্যে এরকম দেখো কলকা ডিজাইন করা আছে, আর এই যে এইখানটা এরকম ডিজাইন করা আছে, এইটা হচ্ছে পুরো আঁচলটা, আর এই ফুল ব্ল্যাক। এটা হচ্ছে ফুল ব্ল্যাক শাড়িটা, এটা ফুল বডিটা হচ্ছে ব্ল্যাক, আর এর পার দেখো দুদিকে দুরকম, একটা হচ্ছে গ্রিন পার ব্ল্যাকের সাথে গ্রিন, আর একটা ব্ল্যাকের সাথে হচ্ছে এই রানী কালার, দুদিকে দুটো পার, দুদিকে দুটো পার আছে। পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছে, একদিকের পার এইটা, একদিকের পার এইটা, দুদিকে দুটো পার, ঠিক আছে? একটা পিঙ্ক আর একটা হচ্ছে, একটা হচ্ছে পিঙ্ক এই যে, আর একটা হচ্ছে গ্রিন, দুদিকে দুটো পার। এই শাড়িগুলোর দাম হচ্ছে 1450, এই শাড়িগুলোর দাম 1450। এটা আবার তিন নম্বর শাড়িটা দেখাচ্ছি, দেখো এটা ভীষণ সুন্দর শাড়িটা, অনেকে সাদা খুব পছন্দ করো। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে মিল্কি হোয়াইট কালারের বডিটা, আর এটা হচ্ছে গিয়ে আঁচলটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুবই সুন্দর ব্লাউজ পিসটা এটা। ব্লাউজ পিসে দেখো দুদিকের পাটটা, একদিকে হচ্ছে এরকম পিঙ্ক কালার, আর একদিকে হচ্ছে গ্রিন কালার। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে বডি, এই হচ্ছে পুরো শাড়িটা, আর এটা হচ্ছে আঁচল। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা, আর এটা হচ্ছে গিয়ে
ফুল বডিটা হচ্ছে হোয়াইট, আর দেখো এখানে আম কলকা করা আছে, পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর। আর মেটেরিয়াল নিয়ে কোনো কথা হবে না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো ওটা। আর এত রিজনেবল প্রাইসে এত সুন্দর গর্জিয়াস শাড়ি, মানে কিছু বলার নেই। আর হোয়াইট এখন প্রত্যেকেই পরে। দারুণ লাগছে শাড়িটা, ভীষণ সুন্দর। পাটা আঁচলটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে 4 নম্বর শাড়িটা, 4 নম্বর শাড়িটাও ভীষণ সুন্দর, দেখো কালারটা। এর হচ্ছে দেখো মাস্টার, মানে এটা অরেঞ্জের সাথে গ্রিন কালার বডিটা, আর অরেঞ্জ পার, আর একদিকে ব্লু পার, দুদিকে দুটো কালারের পার। নেক্সট শাড়িটা, এটার বডিটা দেখো গ্রিন কালার, বডিটা এরকম গ্রিন হচ্ছে, বডিটা পুরো বডিটা হচ্ছে এরকম গ্রিন কালার, আর একদিকের পাড়টা গেছে এরকম ব্লু, আর একদিকের পাড়টা গেছে কিন্তু এরকম অরেঞ্জ, মানে গ্রিনের সাথে দুটো কালারের পাড়, একদিকে পাড়টা ব্লু আর একদিকের পাড়টা হচ্ছে অরেঞ্জ, এই যে এইটা। তো অসম্ভব সুন্দর গ্রিন কালারটা, ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর গ্রিনের সাথে ব্লুটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর একদিকে যে অরেঞ্জটা আছে, আর এটা হচ্ছে গিয়ে তোমার আঁচলটা। এখানে আম কলকা মতন করা আছে, এখানেও দেখো আঁচলে কলকা করা আছে, আর কালারটা ভীষণই মিষ্টি কালারটা গ্রিনের সাথে, এটা অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনটা। তা তোমরা দেখতে পারো, যার ভালো লাগবে সে চটপট করে শাড়িগুলো বুক করে নাও, শাড়িগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু একদম সব নিউ কালেকশানস, এগুলো পূজা কালেকশানস, ফটাফট বুক করে নাও যদি ভালো লাগে। তাহলে এগুলোর দাম হচ্ছে 1450। লাস্ট শাড়িটা দেখাচ্ছি, এটা ইয়েলো, ইয়েলোর সাথে একদিকে পাড় হচ্ছে ব্লু, একদিকে পাড় হচ্ছে পিঙ্ক। তো এটাও খুব সুন্দর শাড়িটা, এটাও ফুল ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো, আর ইয়েলোর সাথে এরকম পিঙ্ক আছে, ইয়েলোর সাথে পিঙ্ক আছে। এটা হচ্ছে ইয়েলো কালার, আর এটা আমি পুরো খুলছি না। আর এর দেখো ব্লাউজটা হচ্ছে এরকম ব্রোকেট, এটা হচ্ছে ব্লাউজ পিস, ফুল ব্রোকেটের ব্লাউজ পিস আছে এরকম, অসম্ভব সুন্দর। একদিকে পাড়টা গেছে এরকম ব্লু, আর একদিকে পাড়টা গেছে এরকম পিঙ্ক। হ্যাঁ, ইয়েলোর সাথে একটা গেছে ব্লু আর একটা গেছে পিঙ্ক, দুদিকে দুটো কালার, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে পুরো শাড়ি, এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর, বুঝতেই পারছো। মানে ভেতরটা পুরো ইয়েলো কালার, আর তার সাথে এরকম একটা আঁচলটা, আর আঁচলটা অসম্ভব সুন্দর, আর ব্রোকেটের ব্লাউজ। তো এগুলোর প্রত্যেকটার দাম হচ্ছে এরকম, একদিকে ব্লু পার, একদিকে পিঙ্ক পার। তো এগুলোর দাম হচ্ছে 1450। আজকের মতন এই শাড়িগুলো দেখানো হয়ে গেল, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা পারচেস করতে পারো। আর নেয়া না নেয়া পরের কথা, কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও জানাবে। আর নেয়া থাকে ঝটপট করে নিয়ে নাও, কেননা শাড়িগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তাহলে ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।